আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে এবং এটি হলো বাংলাদেশ নৌবাহিনী 2022 বি অফিসার ক্যাডেট বেছে আপনারা কীভাবে আবেদন করবেন, সার্কুলার কী কী বলা রয়েছে, আবেদন করার জন্য নির্ভুলভাবে আবেদন করার জন্য আপনাদের কী কী প্রয়োজন সবগুলো বিষয় নিয়ে। সবার প্রথম আমরা সার্কুলারটি দেখব এবং ভিডিও শেষের অংশে আমরা দেখব কীভাবে আবেদন ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করতে হবে, কেননা এখানে যদি কোনোভাবে ভুল করেন তাহলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। সবার প্রথমে আমি একটু সার্কুলারটির দিকে তাকাই। এখানে সবার প্রথমে রয়েছে উপযুক্ততা এবং এক নম্বরে বয়স। এখানে আপনাদের বয়স হতে হবে 1 জুলাই 2022 তারিখে 16 বছর 6 মাস থেকে আপনাদের 21 বছরের মধ্যে হতে হবে এবং সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর হতে হবে এবং কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং শারীরিক উচ্চতা পুরুষের ক্ষেত্রে 4 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে 2 ইঞ্চি এবং ওজন পুরুষের ক্ষেত্রে 50 কেজি অথবা বিএমএ অনুসারে আদর্শ স্কেলে থাকলে হবে। মহিলার ক্ষেত্রে মিনিমাম 47 কেজি এবং সেটাও একই রকম বিএমএ স্কেলে যদি স্বাভাবিক যেটি থাকে সেটি হলেও হবে। এবং বুকের মাপ পুরুষের ক্ষেত্রে 30 ইঞ্চি 32 ইঞ্চি প্রসারিত, মহিলার ক্ষেত্রে 28 ইঞ্চি 32 ইঞ্চি হলো প্রসারিত। এভাবে আপনাদের শারীরিক উচ্চতা যোগ্যতা এগুলো নির্ধারণ করা হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা সব থেকে ইম্পর্টেন্ট। এখানে আপনাদেরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে হবে অথবা তার সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 পেতে হবে। তার মানে বোঝা গেল এখানে আপনাদেরকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং উভয় পরীক্ষায় গণিত এবং পদার্থবিজ্ঞানের ন্যূনতম জিপিএ 4.0 পেতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদনের জন্য যোগ্য হবেন এবং পুরুষ হন অথবা মহিলা হন। এবং যারা ইংরেজি মাধ্যমে রয়েছে তাদের ক্ষেত্রে ও লেভেলের যে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টি বিষয় এ গ্রেড, 3টি বিষয় বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের মধ্যে ন্যূনতম 2টি বিষয়ের মধ্যে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় সেখানেও পদার্থবিজ্ঞান এবং গণিত থাকতে হবে। এই সার্কুলারটিতে সব থেকে ভালো বিষয় হলো 2021 সালে এইচএসসি সমমান পরীক্ষার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং তাদের জিপিএ যদি 4.50 পেয়ে থাকে তাহলে তারা আবেদন করতে পারবে, এর নিচে হলে পারবে না। তবে যোগদানের পূর্বে তাদের এইচএসসি পরীক্ষার যে ফলাফল সেটি প্রকাশিত হবে এবং যোগদানের যে তারিখ এবং যোগদানের যে সম্ভাব্য তারিখ জুলাই মাস তার আগে আপনাদের ফলাফল প্রকাশিত হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্য অবিবাহিত হতে হবে এবং বাংলাদেশি পুরুষ এবং মহিলা নাগরিকগণই আবেদন করতে পারবেন। অযোগ্যতা হলো বরাবরের মতো সেনাবাহিনী নৌবাহিনী থেকে যদি আপনাকে বরখাস্ত বা অপসারিত করা হয়, ISB কর্তৃক 2 বার স্কেট আউট বা প্রত্যাখ্যাত হলে, সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হলে এর আগে এবং যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত অর্থাৎ ফৌজদারি মামলা থাকলে তাহলে সে অযোগ্য হবে। এবং মনোনয়ন পদ্ধতি অন্যান্য বিষয়গুলো নিয়ে এখানে বলা রয়েছে এবং 31 অক্টোবর হতে 4 নভেম্বরের মধ্যে আপনাদের প্রাথমিক যে স্বাস্থ্য পরীক্ষা সাক্ষাৎকার সেটি হবে এবং আপনাদের যে আবেদনের ফর্ম ফিল আপ সেটি 25 অক্টোবর শেষ হবে। এবং এখানে অন্যান্য বিষয়গুলো রয়েছে, এগুলো পরবর্তীতে আপনারা জানতে পারবেন। তো এখান থেকে আমরা এখন কিভাবে আবেদন প্রক্রিয়াটিতে আবেদন করবে সেটি আমরা একটু দেখে নেব। প্রিয় ভাই বোনেরা, আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদেরকে যে নৌবাহিনী ওয়েবসাইটটি রয়েছে সেখানে আসতে হবে। এখানে joinnavy.mil.bd যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে এখানে আসলে অফিসার পদ দেখতে পাবেন এবং এখানে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাবেন এবং এই যে সার্কুলারটি আপনাদেরকে পড়ে শোনালাম সেটি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। সবার প্রথমে রয়েছে বার্থডে ডেট, এখানে 16 বছর 6 মাস থেকে 21 বছরের মধ্যে হতে হবে এবং অন্যান্য যারা সশস্ত্র বাহিনী রয়েছে তাদের 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। তো আমি একটু সেটি দিয়ে দেখিয়ে দিই। এখানে 5 ফুট, এখানে ফুটের মধ্যে আপনাদেরকে দিতে হবে 5 ফুট ইঞ্চি দিয়ে এখানে 6 ইঞ্চি, তারপরে মেরিটাল স্ট্যাটাস আনমেরিট বাংলাদেশি অবশ্যই এবং ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্টটি অবশ্যই সিলেক্ট করে দেবেন, আপনার হোম ডিস্ট্রিক্ট যেখানে সেখানে সিলেক্ট করে দেবেন। এরপর একাডেমিক ইনফরমেশন দিতে হবে, সবার প্রথমে রয়েছে জেএসসি, জেএসসি এখানে পাস দিয়ে দিতে হবে, এসএসসি এখানে দিয়ে দিতে হবে অবশ্যই এসএসসি সিলেক্ট করে এবং জিপিএ কত সেটি দিয়ে দিতে হবে, জিপিএ হলো আপনার 4.5-এর উপরে অর্থাৎ এখানে 5.0 দিল। এরপরে সাবজেক্ট কী কী অর্থাৎ আপনি সায়েন্স কমার্স আর্টস সেটি সিলেক্ট করে দিতে হবে, এরপরে ফিজিক্সে কত পেয়েছেন 4.0-এর উপরে পেতে হবে তো সেটি দিয়ে দিবেন, এরপর হলো ম্যাথে কত পেয়েছেন তাও 4.0-এর উপরে এবার যতই হোক সেটি দিয়ে দিতে হবে, এরপরে হলো এইচএসসি, এসএসসির ক্ষেত্রে আপনার এসএসসি দিয়ে দিতে হবে এবং সেক্ষেত্রে আপনি যদি 2021 সালের শিক্ষার্থী হন সেক্ষেত্রে এখানে ইএস দিয়ে দিবেন, তখন আর আপনার অন্য কিছু পূরণ করতে হবে না। আর যদি
21 সালে শিক্ষার্থী না হন তাহলে সেক্ষেত্রে নো দিবেন এবং এইচএসসি জিপিএ কত সেটি দিয়ে দিতে হবে। তো এগুলো দেওয়ার পরে আপনার অনার্স মাস্টার যদি থাকে তাহলে সেটি দিবেন, আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, এই দুটো দিলেই হবে। এরপর চেক এলিজিবিলিটিতে ক্লিক করতে হবে। এরপরে আপনি যদি সম্পূর্ণ সবকিছুর তথ্য ঠিক থাকে তাহলে এখানে দেখাবে ইউ আর এলিজিবল ফর অফিসার ক্যাডেট, জব ডিসক্রিপশন অথবা সার্কুলারটি আবার দেখতে পাবেন এবং অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের যে সার্কুলার ফর্মটি, সেটার জন্য আপনাদেরকে প্রথমে একটি রেজিস্টার আইডি খুলতে হবে। সেই রেজিস্টার আইডি খোলার জন্য সাইন আপ করতে হবে। যদি এর আগে আপনাদের রেজিস্টার আইডি থাকে তাহলে সাইন ইন করলেই হবে, আর এটি নতুন করে খোলা লাগবে না। যদি ফর্ম পূরণের সময় কোনো রকম ভুল হয় তাহলে এই সাপোর্ট নাম্বারে আপনার কল দিয়ে জানতে পারবেন, ইমেলে ইমেল করতে পারবেন। তো এখানে সবার প্রথমে আপনার নামটি দিতে হবে, এরপরে বার্থডে ডেট তো এর আগে দিয়ে ফেলেছেন, এরপরে হলো আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, এরপর হলো মোবাইল নাম্বার দিতে হবে, এরপরে হলো আপনি এখানে পাসওয়ার্ড সেট করে দেবেন। এরপর সব কিছু দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর হলো সবার প্রথমে আপনাদের জেনারেল ইনফরমেশন নামক একটি ট্যাব আসবে। তো এখান থেকে আপনারা দেখুন আপনাদের নানা রকম ধাপ রয়েছে। সর্বপ্রথম জেনারেল ইনফরমেশন, তারপর পেমেন্ট, তারপর পার্সোনাল ইনফরমেশন, তারপর একাডেমিক ইনফরমেশন, এরপর হলো ISSB এবং এরপরে কমপ্লিট অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করবেন, এরপরে শেষ। তো এখান থেকে আপনাদেরকে প্রথমে জেনারেল ইনফরমেশন দিতে হবে। জেনারেল ইনফরমেশন থেকে আপনার সেন্টার কোথায় সেটি সিলেক্ট করে দিবেন, কোন সেন্টারে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন, এবং ক্যাটাগরি কী সেটি জেনারেল ক্যাটাগরি বা আপনি যদি সৈনিক হন তাহলে সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এরপরে হলো সেটি আপনাকে দিয়ে দিতে হবে এবং সেন্টার কোথায় সেটি দিয়ে দিতে হবে। সেটি দেওয়ার পরে আপনাদেরকে নেক্সট বাটন ক্লিক করতে হবে। নেক্সট বাটন ক্লিক করলে আপনারা অনলাইন পেমেন্ট নামক যে অপশনটি সেটি পেয়ে যাবেন। অনলাইন পেমেন্ট, পেমেন্টের যে পেমেন্ট সিলেক্ট করতে হবে, পেমেন্ট সিলেক্ট করার পরে নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনার পেমেন্ট অপশন চলে আসবে। এখান থেকে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট দিতে চাচ্ছেন সেটি এবং 750 টাকা আপনাদেরকে ফি দিতে হবে। তো সেখান থেকে আমি বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পরে সেখানে বিকাশ নাম্বার দেবেন। বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনাকে ওটিপি যাবে মোবাইলে বিকাশ নাম্বারে, সেখানে ওটিপিটি দেবেন, এরপর পিন দিবেন, এরপরে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। জেনারেল ইনফরমেশন দেওয়ার পরে আপনাদেরকে পার্সোনাল যে ইনফরমেশন সেটি দিতে হবে। তো সেখান থেকে আপনার ফুল নেম দিয়ে দিবেন, জেন্ডার সিলেক্ট করে দিবেন, রিলিজিয়ন সিলেক্ট করে দিতে হবে, এরপর হলো ন্যাশনালিটি সেটি সিলেক্ট করে দিতে হবে, এরপর হলো আপনার NID নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দিবেন, এরপর বিলিজিবল আইডেন্টিফিকেশন মার্ক 6x6 দিয়ে দিতে হবে এখানে, এরপর ডেট অফ বার্থ যেটি রয়েছে সেটি এখানে দিয়ে দিতে হবে, এরপর হলো আপনার প্লেস অফ বার্থ যেটি সেটি দিয়ে দিতে হবে, হবি থাকলে সেটি দিয়ে দিতে হবে, এরপর মেন্টাল স্ট্যাটাস আনমেড দিয়ে দিতে হবে, এরপর হলো প্রোপেন্সি গেমস বা স্পোর্টসে কী কোথায় আপনি ভালোবাসেন ক্রিকেট খেলতে বা যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে বা লিখে দিতে হবে, এবার হাইট ওয়েট এগুলো সে হাইট দিবেন সেন্টিমিটারে, ওয়েট দিবেন কেজিতে, এরপর ইমেল অ্যাড্রেস যেটি সেটি দিয়ে দিবে, এরপর হলো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কোথায় সেটি দিয়ে দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে একই দিয়ে দিবেন। একটু প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে, সবার প্রথমে আপনার ভিলেজের নাম, তারপর হলো পোস্ট অফিস, এরপর হলো রোড যদি থাকে বা আপনার যদি সেক্টর থাকে সেটি দিয়ে দিবেন, প্রেজেন্ট পোস্ট কোড যেটি সেটি দিয়ে দিতে হবে, প্রেজেন্ট ডিস্ট্রিক্ট কোথায় সেটি দিয়ে দিতে হবে, পার্সোনাল মোবাইল নাম্বার থাকলে সেটি দিয়ে দিতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে SMS দিয়ে দিবেন, আর যদি এক না হয় তাহলে আলাদাভাবে লিখে দিতে হবে এগুলো। তো আমি এগুলো একটু করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এরপর হলো আপনার প্যারেন্টস ইনফরমেশন। প্যারেন্টস ইনফরমেশনের ক্ষেত্রে আপনার ফাদার্স নেম লিখতে হবে, ফুল নেম অবশ্যই ইংলিশে, এবং মাদার্স নেম ফুল নেম লিখতে হবে। এরপর হলো আপনার ফাদার্স ন্যাশনালিটি, মাদার্স ন্যাশনালিটি, তারপর ফাদার্স এডুকেশন কোয়ালিফিকেশন এবং মাদার্স এডুকেশন কোয়ালিফিকেশন, এরপর হলো ফাদার্স অকুপেশন, মাদার্স অকুপেশন কোথায় সেটি দিয়ে দিতে হবে, এখান থেকে লিখে দিবেন এগুলো, ফাদার্স ডেজিগনেশন কোথায়, এরপরে হলো মাদার ডেজিগনেশন কোথায় সেটি লিখে দিতে হবে, ফাদার্স অর্গানাইজেশন কোথায় সেটি লিখে দিতে হবে, প্রাইভেট সার্ভিস হোল্ডার যদি হয় প্রাইভেট সার্ভিস হোল্ডার লিখে দিবেন, গভর্নমেন্ট সার্ভিস হলে গভর্নমেন্ট সার্ভিস লিখে দিবেন, এবং মাদার্সের ক্ষেত্রে তাও সে একই রকম যদি হয় লিখে দিবেন, না হলে হাউসওয়াইফ লিখে দিবেন। এরপর হলো প্যারেন্ট লিগ্যাল গার্ডিয়ান সোর্স ইনকাম, সেটি কোত্থেকে অর্থাৎ তার ইনকাম সোর্স কোথায় সেটি দিয়ে দিতে হবে, তারপর ফ্যান্স লিগ্যাল গার্ডিয়ান মান্থলি ইনকাম কত সেটি 5 লাখ 10 লাখ যা যত হয় তত দিয়ে দিবেন। এরপর হলো ফ্যান্স অ্যাড্রেস, এরপর হলো ফ্যান্স প্রেজেন্ট অ্যাড্রেস কোথায় সেটি দিয়ে দিতে হবে, এবং সেটি এগুলো লিখে দিবেন আপনারা। এগুলো লিখে দেওয়ার পরে আপনাদের নেক্সট কাজ হলো
আপনাদের ফটো দিতে হবে একটি, সেটি হলো ম্যাক্সিমাম সাইজ 100 KB, সেটি আপনারা চয়েস করে দিয়ে দিবেন এবং 300x300 পিক্সেলে হলে সবথেকে ভালো হয়। এরপর আপনাদের পরবর্তী কাজ হলো একাডেমিক ইনফরমেশনগুলো দিতে হবে, অবশ্যই আপনার পিএসসি ইনফরমেশন দিতে হবে, এরপরে হলো আপনার ইয়ার দিতে হবে, রেজাল্ট টাইপ কোথায় সেটি দিতে হবে, এরপর নেম অফ অ্যাড্রেস আপনার জিএসসির ক্ষেত্রেও একই রকম দিতে হবে, ইনস্টিটিউশন, এরপর ইয়ার, এরপরে রেজাল্ট কোথায় সেটি, এরপর এসএসসির ক্ষেত্রে সেটি দিয়ে দিতে হবে এবং জিপিএ কত সেটি দিয়ে দিতে হবে এবং আপনাদের ম্যাথ এবং ফিজিক্স রয়েছে কিনা সেটি দিয়ে দিতে হবে এবং পাসিং ইয়ার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, জিপিএ মার্কস কত ফিজিক্সে সেটি দিয়ে দিতে হবে এবং এ প্লাস কি অল সাবজেক্টে রয়েছে কিনা, তাহলে যদি থাকে হ্যাঁ দিবেন, আর যদি না হয় তাহলে নো দিয়ে প্রত্যেকটি সাবজেক্ট আলাদা আলাদা করে জিপিএ কত সেটি দিয়ে দিতে হবে। এরপর হলো ইনস্টিটিউশন নেম, জিপিএ মার্কস ইন ইংলিশ কত সেটি দিতে হবে, এডুকেশন বোর্ড কোনটা সেটি দিতে হবে, এডুকেশন অর্থাৎ ইনস্টিটিউশন লোকেশন কোথায় সেটি দিয়ে দিতে হবে। এইচএসের ক্ষেত্রে একই রকমভাবে এগুলো পূরণ করে দিতে হবে আপনাদের, সেম টু সেম এসএসসির মতো। এরপর হলো আইএসবি ইনফরমেশন, যদি আপনি ডিউ ফেস আইএসবি বিফোর, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবেন, যদি নো হয় তাহলে নো দিবেন এবং আপনাদের যদি আইএসএসবি বিফোর ইয়েস দিয়ে দেন তাহলে সেটা ফার্স্ট টাইম নাকি সেকেন্ড টাইম সেটি দিয়ে দিবেন। এরপরে বোর্ড অফ বেচ কত সেটি দিয়ে দিতে হবে, ফেস এগুলো দিয়ে দিতে হবে, এগুলো যদি আপনি ইয়েস দেন তাহলে দিতে হবে আর যদি নো দেন তাহলে এগুলো কিছু দিতে হবে না এবং ইয়েস দেওয়ার পরে আপনার বেস নাম্বার এবং আপনার বেস অফ ইন্টার সার্ভিস কোথায় সেটি দিয়ে দিতে হবে, ডেট দিয়ে দিতে হবে, এই বিষয়গুলো আপনাকে দিয়ে দিতে হবে এবং ফার্স্ট টাইম রেজাল্ট কোথায় রয়েছে সেটি দিতে হবে, স্ক্রিন আউট হয়েছেন কিনা বা রিজেক্টেড হয়েছেন কিনা সেগুলো দিয়ে দিতে হবে। তো এগুলো নো দিলে আর কিছুই লাগবে না, নো দিলে একেবারেই আর কোনো কাজ নেই। এরপর নেক্সট বাটন দিবেন, পেমেন্টটা কমপ্লিট তাহলে আর কোনো কাজ নেই। সবার শেষে আপনাদের একটি ট্র্যাকিং নম্বর দেওয়া হবে এবং আপনাদের যে একটি রুল নাম্বার সেটি দেওয়া হবে এবং সেখান থেকে সবার প্রথমে আপনার কল আপ লেটারটি ডাউনলোড করে ফেলতে হবে। এরপর আপনাদেরকে এই 3টি কপি ডাউনলোড করতে হবে, কল আপ লেটার, ফর্ম কমিশন 1A, পার্সোনাল ইনফরমেশন যেটি সেগুলো ডাউনলোড করে ফেলবেন। তো এই 3 সবগুলো বিষয় ডাউনলোড করার পরে আপনার আবেদন কমপ্লিট, আর কোনো কাজ নেই, আপনার আবেদন সঠিকভাবে হয়ে যাবে, নির্ভুলভাবে হয়ে যাবে। অবশ্যই আপনার একাডেমিক ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন এই বিষয়গুলো যত্ন সহকারে লিখে দিবেন, তাহলে আর কোনো সমস্যা নেই, আপনারা পরীক্ষার জন্য মনোনীত হয়ে যাবেন, প্রথম দেখা করতে পারবেন এবং এরপরে আপনার মেডিকেল টেস্টে যদি আপনারা উত্তীর্ণ হন তারপর লিখিত পরীক্ষা। তো এভাবে করে আপনাদের ভর্তি কার্যক্রম হয়ে যাবে। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন, কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।